ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ক্লাবের দখলদারি নিয়ে কসবায় সংঘর্ষ, গুলি ও বোমাবাজির অভিযোগ, আহত এক। হামলার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানানো হয়েছিল, দাবি ক্লাব সদস্যদের। হায়দ্রাবাদ কাণ্ডে গাফিলতির অভিযোগে সাসপেন্ড তেলেঙ্গানার 3 পুলিশকর্মী, তদন্তে ওই পুলিশকর্মীদের গাফিলতি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে দাবি। তেলেঙ্গানার চিকিৎসককে ধর্ষণের সময় চিৎকার বন্ধ করতে মুখে মদ ঢেলে দিয়েছিল দুষ্কৃতীরা। ধর্ষণের পর নিজেদের ট্রাকে করে মৃতদেহ অন্যত্র নিয়ে গিয়েছিল তারা, রাস্তায় কিনেছিল পেট্রোল। ধৃত 4 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর এমনই তথ্য, খবর পুলিশ সূত্রে। তরুণীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসছে হায়দ্রাবাদ, কিন্তু রবিবার সকাল পর্যন্ত এ নিয়ে পুরোপুরি নীরব ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। শনিবারই তাকে দেখা যায় দলের বিধায়কের মেয়ের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে, যা নিয়ে তৈরি হয় বিতর্ক। অবশেষে রবিবার বিকেলে গণধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত ও দ্রুত বিচারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী কেসিআর। কোয়েম্বাটুরে নৃশংসতা, বন্ধুকে বেঁধে রেখে কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও তুলে রাখার অভিযোগ, গ্রেফতার 2। রাজস্থানের টঙ্কের বালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। দেশ জুড়ে যখন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ, তখন আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। সরকার কানুন বনা চুকি হ্যায়, লেকিন শাসন প্রশাসন পর হি সব ছোড় কে নাহি চলেগা, আপনে ঘর সে প্রারম্ভ করনা হ্যায়। পুরুষোঁ কি মহিলাওঁ কি ওর দেখনে কি দৃষ্টি শুদ্ধ হোনি চাহিয়ে। কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ, সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে গোপনে মোবাইল ফোনে তরুণীর ছবি তোলার অভিযোগ, পিছু ধাওয়া করা হয় বলেও দাবি, আতঙ্কে চিৎকার তরুণীর। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার অভিযুক্ত, পরে জামিন। হরিদেবপুরে 4 নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ, করুণাময়ী ব্রিজের কাছে হাতে নাতে পাকড়াও অভিযুক্ত, তাকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। 20 টাকাতেই মিলছে ভাত ডাল মাংস তরকারি, মেডিকেল কলেজ চত্বর থেকে রোগীর জন্য বরাদ্দ খাবার বিক্রির অভিযোগ। রোগীর পরিজনরাই মোবাইল ফোনে ভিডিও তুলেছেন, সেই ভিডিও দেখানো হয়েছে ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি কর্তৃপক্ষকে। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। গোটা দেশে এনআরসি হবেই, ঝাড়খণ্ডের বোকারোই নির্বাচনী জনসভা থেকে ফের সওয়াল রাজনাথ সিংহের। ভোট কি চিন্তা না করতে হুয়ে হম লোগো নে ফয়সলা কিয়া কি সারে দেশ মে এনআরসি করাই জায়েগি। লোক কহতে হ্যায় কি সাহব জো বিদেশি হ্যায় উনকা কিয়া করেঙ্গে, ও জাহাঁ সে আয়ে হ্যায় উন দেশোঁ সে হম কহেঙ্গে কি আপ কৃপয়া ইনকো ওয়াপস লে লিজিয়ে। অমিত শাহজি, নরেন্দ্র মোদী জি, আপ খুদ ঘুসপেটিয়া হ্যায়, ঘর আপকা গুজরাট, আ গয়ে দিল্লি, তো আপনি তো খুদ মাইগ্রেন্ট হ্যায়, ইল্লিগাল ও লিগাল তো বাদ কে পতা চলেগা। উপনির্বাচনের ফলাফল নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে, পরাজয় নিয়ে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আমরা জিততে পারিনি, বাকি কেন হার হয়েছে সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে, খোঁজ খবর আরো এটা নিয়ে অ্যানালাইসিস হবে। ওর অকর্মণ্যতা, ওর অহংকার, ওর অত্যাচার, ওর কাজ না করার জন্য যে খড়গপুরের মানুষ বেসিক্যালি ওর বিপক্ষে ভোট দিয়েছে, এটা যত দ্রুত উনি বুঝবেন তত মঙ্গল। প্রতিদিন সকালে স্বামী বিবেকানন্দ ও মুখ্যমন্ত্রীর ছবি দেখে পুনরুজ্জীবিত হই, সরকারি অনুষ্ঠানের মঞ্চে হাসনাবাদের ভিডিওর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আমি নিজে দাঁড়াই দুটো ছবির কাছে, একটা স্বামী বিবেকানন্দের ছবির সামনে আর মাননীয়ার ছবির সামনে, এক অদ্ভুত জীবনী শক্তিতে আমরা যেটাকে বলি রিচার্জ করা, নিজেদেরকে পুনর্জীবিত করে ফেলি। ব্যক্তিগত মতামত, প্রতিক্রিয়া তৃণমূলের। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা অনুভূতি থাকে, সেক্ষেত্রে প্রশাসনের একজন আধিকারিক হলো ওনার তো ব্যক্তিগত অনুভূতি থাকতেই পারে। দলের হয়ে কাজ করছে প্রশাসন, কটাক্ষ বিজেপির। সরকার তো চলছে বিডিও এসডিও ডিএম এবং পুলিশ দিয়ে, তা ওনারা তৃণমূলের ঝান্ডাটা নিয়ে বেরোচ্ছেন না কেন? ওনারা তো তৃণমূলের কাজ করেন। উত্তর দমদমের কাদিহাটিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, জখম দুপক্ষের 13 জন। থানায় অভিযোগ জানাতে গিয়ে পরস্পরের বিরুদ্ধে মারমুখী ভঙ্গিতে দেখা গেল দুই দলের কর্মীদের। অর্জুন সিংহের পর লাইসেন্স বিতর্কে তাঁরই ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীশ শুক্ল, ভুয়ো ঠিকানা দেখিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে খড়দা থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু। বিজেপি করি বলে ফাঁসানোর চেষ্টা, অভিযোগ মনীশ শুক্লর। তৃণমূলের পাল্টা দাবি, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। নির্মীয়মান কলেজ স্ট্রিট মার্কেটের বেসমেন্টে ডেঙ্গি আতঙ্ক, জমা জলে মশার বংশবৃদ্ধি, আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। হাইল্যান্ড পার্কে আগুনে পুড়ে মৃত্যু বধূর, স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ বধূর পরিবারের, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার স্বামী। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের পারুলিয়া কোস্টাল থানার হরিদেবপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে যাত্রী বোঝায় বাস,
আহত 40 জন যাত্রী, গুরুতর জখম 15। চালক জল খেতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, দাবি প্রত্যক্ষদর্শীদের। কুলিং অফ নিয়মে বদলের প্রস্তাব, সিদ্ধান্ত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায়, সংবিধান সংশোধনের প্রস্তাবও পাশ বৈঠকে, এবার সুপ্রিম কোর্টে অনুমোদনে চলে যাবে বিসিসিআই।